সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকন প্রেস করে নতুন ভিডিও পান সবার আগে। আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষ 2019 সালের পরীক্ষার রেজাল্ট কবে দিবে জানতে চাচ্ছেন এবং খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন রেজাল্ট কবে দিবে, তাদের জন্যই হ্যাঁ আপনারা সঠিক স্থানে রয়েছেন। আজ আপনাদের জানাবো কবে দিবে চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট 2019। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার স্তরের যে কোনো ফলাফল প্রকাশ করতে 3 মাসের বেশি সময় নিয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2019 যা শিক্ষাবর্ষ 2018 ফলাফল এবং সেশন 2014-15 যেটির পরীক্ষা শুরু হয়েছিল মূলত 7 এপ্রিল 2019 রবিবার থেকে এবং শেষ হয়েছিল 25 মে 2019 শনিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানাচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট 2019 পরীক্ষা শেষ হওয়ার পরে 3 মাসের মধ্যে সম্পন্ন করা হয়। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ, বিএসএস, বিবিএ এবং বিএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এবছর 205টি কলেজের 140টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত পরীক্ষায় 135,000 শিক্ষার্থী অংশ নেয়। এবছর এনইউ পরীক্ষা কর্তৃপক্ষ গত বছরের তুলনায় অনার্স চতুর্থ বর্ষের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করার জন্য তারা একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে, যার কারণে অতি শীঘ্রই পরীক্ষার ফলাফল দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019 সালে চতুর্থ বর্ষের রেজাল্ট মূলত 29 সেপ্টেম্বর 2019 বিকাল 5টায় প্রকাশ করা হবে এবং উক্ত রেজাল্ট আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট nu.ac.bd/result এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন। আপনারা মূলত দুভাবে এই রেজাল্ট দেখতে পারেন, একটি হচ্ছে SMS পদ্ধতি এবং আরেকটা হচ্ছে অনলাইন পদ্ধতি। SMS এ রেজাল্ট পেতে হলে আপনাদের বিকাল 5টার পর থেকে অ্যাভেলেবেল হবে এবং অনলাইনে রেজাল্ট পেতে হলে 7:30 হতে এই রেজাল্ট পাওয়া যাবে। এবং SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে হলে আপনাদের টাইপ করতে হবে NU space H4 space rule number এবং পাঠাতে হবে 16222 এই নাম্বারে। আর একটি কথা, আপনারা যারা 2019 সালে ইমপ্রুভ পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট দেখার জন্য সেম একই দিনে একই সময় এবং একইভাবে উক্ত রেজাল্টটি আপনারা পেতে পারেন।